এবারের এই গানটির গীতিকার ও সুরকার শ্রী সলিল চৌধুরী। তাঁরই ভাষায় বলি, এই গানটি একাধারে একটি প্রার্থনা ও প্রতিজ্ঞা। সুবিধাবাদের প্রলোভন চিরদিন দুর্বল চিত্ত বিপ্লবীকে পথ হারাবার প্ররোচনা দিয়ে থাকে। সেই প্রলোভন আর প্ররোচনাকে উপেক্ষা করার সহজ উপায় প্রতিবাদের ভাষা আর প্রতিরোধের আগুনকে দ্বিগুণভাবে প্রজ্বলিত করা। 1948 সালে এই গানটি রচিত হলেও এর প্রয়োজনীয়তা এখনো বিলুপ্ত হয়নি বলে মনে করি। Oh!